নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 8ই মে 2022 রবিবার, ঠিক এই সময় প্রবল প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির। এই পাঁচ রাশির রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নম্বর এবং রাশিভিত্তিক শুভ কালার আমি এই ভিডিওতে দিব। দেখুন, এই টার্গেট নাম্বার এবং শুভ কালার আমি কিন্তু আপনাদেরকে এবং শুভ সময় আমি কিন্তু প্রথম আপনাদেরকে চ্যানেলে দেওয়া শুরু করেছি। এবার আপনারা দেখবেন যে কোন জায়গাটাতে মিলছে, এটি খুব গণনা করে কিন্তু বলা হয়। এই সময়টা এবং টার্গেট নাম্বারটা মন গড়া কথা নয়, এটা আপনার ক্ষেত্রে যে পাঁচ রাশির কথা বলছি সে রাশিভিত্তিক একটা দিনের শুভ সময়টা নিজে খুব খুঁজে বার করতে হয়, এবং টার্গেট নাম্বারটা এবং শুভ রঙটাও কিন্তু মানে আনঝাটকি বলে দেওয়া এরকমভাবে আরেকটিভাবে নিজের মতন করে গুছিয়ে এটা কিন্তু নয়। অর্থাৎ আপনারা দেখুন এই জায়গাটি কে আগে দিচ্ছে চ্যানেলে। প্রথম আপনারা দেখুন শুভ রং, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। তো আলোচনা শুরু করি। আগামীকাল রবিবার যে রাশিগুলো আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিগুলোর আলোচনা আমি করব। ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু দেওয়া থাকে। দেখুন, প্রচুর হোয়াটসঅ্যাপে ফোন করছেন, যে নাম্বারটি যাচ্ছে ফোন করছে রাহু কবচের জন্য, আমার অ্যাসিস্ট্যান্টকে বলছেন। আমি বারবার বলছি রাহু কবচের জন্য ফোন না করে আপনারা যতদিক মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ, এমনি মেসেজ নয়, হোয়াটসঅ্যাপ যত মেসেজ করবেন, আপনারা রাহু কবচ কোথা থেকে পাবেন, কীভাবে পাবেন, আমার কাছে কীভাবে কালেকশান করবেন, সমস্ত কিন্তু ডিটেলসটা আপনারা কিন্তু জানতে পারবেন। কলিযুগের রাজাকে জানেন, সেটি হচ্ছে রাহু। রাহুকে যদি আপনি শান্ত করতে পারেন তাহলে আপনিও কিন্তু রাজকীয় সুখ কিন্তু পাবেন। এই ভিডিওটি হচ্ছে দৈনিক গরিব থেকে ধনী হওয়ার মানুষের কথা আমি বলি। 100 জন শুনছেন, 100 জনই যে হবেন তা নয়, 50 জন কম হোক বেশি হোক উপকৃত কিন্তু হবেনই হবেন। তবে আমি যে নিয়মগুলো বলছি সেই নিয়মগুলো আপনাদেরকে মেনে কিন্তু চলতে হবে। রাহু আপনার জন্মছকে কেমন আছে, নিজস্ব জন্মছক আপনার বিচার করান, নয়তো হস্তরেখা বিচার করান, রাহু কবচ পরিধান করুন। এবং এর পাশাপাশি ধনলক্ষ্মী কবচও আপনারা পরিধান করতে পারেন, যাদের ব্যবসা করছে। আমি যে আগামীকাল বললাম প্রবল প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, যে পাঁচ রাশির কথা বললাম হবে, এর পাশাপাশি কি বলুন তো, যারা ব্যবসা করছেন তাদের 2x-3x লাভ, যারা গোল্ডের সঙ্গে যুক্ত আছে, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে, স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সেই দিক থেকেও কিন্তু প্রফিট আপনারা পাবেন। এবং পাশাপাশি আপনাদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশাটাও কিন্তু দেখা একান্তই দরকার। আলোচনাটা শুরু করা যাক। আগামীকাল রবিবার, রবিবার ছুটির দিন, এবং এই ছুটির দিনও কিন্তু আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে পারে। পুষ্যা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র থাকছে, যোগ থাকছে বৃদ্ধিযোগ। শুভ সময় 11:45 থেকে 12:36 পর্যন্ত, এবং রাহুকাল যেটা থাকছে 4:32 থেকে 5:59 পর্যন্ত আগামীকাল রাহুকাল থাকছে। এবং আরেকটি শুভ সময় 7:51 থেকে 9:38 পর্যন্ত আইটি শুভ সময়। এবার আমি আপনাদেরকে জানাবো রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময়, শুভ রং। প্রথম রাশি নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার সেটি হচ্ছে 63, শুভ রং
হালকা পিঙ্ক। শুভ সময় 8:19 থেকে 10:04 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথাই বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 24। আপনাদের শুভ সময় সকাল 9:02 থেকে 10:01 পর্যন্ত। শুভ রং আপনার সাদা। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ টার্গেট নাম্বার যেটি সেটি হচ্ছে 68। শুভ রং আপনাদের হচ্ছে ইয়েলো। আপনাদের ক্ষেত্রে শুভ সময় 10:08 থেকে 11:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় সকাল 11:19 থেকে 12:34 পর্যন্ত। আপনাদের যে আগামীকাল লাকি কালার সেটি হচ্ছে ব্ল্যাক আগামীকালের জন্য। এবং আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 97। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার সেটি হচ্ছে 119। আপনাদের ক্ষেত্রে শুভ রং বেগুনি, কালারটা শুভ। এবং এর পাশাপাশি শুভ সময় সেটা হচ্ছে সকাল 9:48 থেকে 11:26 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এগুলো হচ্ছে টোটালটা রাশিভিত্তিক। আমি যে রাশির কথা বলছি, যে পাঁচটি রাশির কথা আমি বললাম, সে পাঁচ রাশি আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে, যদি আপনার জন্মছক পারমিট করে। আপনি কোনো সূত্র থেকে আগামীকাল কিন্তু অর্থ কিন্তু পাবেন। এবং আমি আবারও বলছি, রাহু কবচ যারা নিতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন, ফোন না করে। টোটাল ইনফরমেশানটা, তথ্যগুলো আপনারা কিন্তু জানতে পারবেন। রাহু, শুক্র, বুধ এবং শনিকে আপনার জন্মছকে কিন্তু বলবান থাকতে হবে। এবং ভাগ্যভাব, পঞ্চম ভাব এবং দ্বিতীয় ভাব, এই কটি ভাব যদি আপনার স্ট্রং পজিশানে থাকে, আপনি কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হবেই হবে। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।